এই সাত সকালে সেজে গুজে কোথায় যাও আবার? আজ কলেজে অ্যাডমিট দেবে মা, যেতে হবে। ও, তার রান্না সব করা হয়ে গেছে, বাবুকে একবার খাইয়েছি, পারলে একটু হরলিক্স দিয়ে দেবেন, ও খেয়ে নেবে। দুপুরে খাবার আমি এসে খাওয়াবো। ঠিক আছে, দেখো আবার বাপের বাড়ি উঠে বসে থেকো না। শালা, সব করেও শান্তি নেই। এই শাশুড়ি নামক বস্তুটা না থাকলে সংসারটা শান্তির হতো। সব করে দিয়ে যাই, তারপরও কিছু করি না। কোথাও বের হতে গেলে হাজারটা কৈফিয়ত দিতে হবে, তার উপর আছে হাজারটা দোষ ধরা। বউয়ের সব কিছু খারাপ, মাঝে মধ্যে ইচ্ছে হয় নিজেই মেরে ফেলি সবগুলোকে। অসহ্য করে তুলেছে জীবনটাকে। অনেকদিন পর কলেজে গেলাম, আজ মাস্টার সেড অ্যাডমিট দেবে। সবার সাথে দেখা হলো, খুব ভালো লাগছে। বান্ধবীদের সাথে কিছুক্ষণ মার্কেটে ঘুরলাম, টুকটাক জিনিস কিনলাম। একটা সুপার শপে হঠাৎ মিতালির সাথে দেখা, অনেক দিন, প্রায় অনেক বছর পর। ওর ইন্টারের সময় বিয়ে হয়ে গিয়েছিল, আর দেখা হয়নি। দুজনেই দুজনকে দেখে ভীষণ খুশি লাগে, অনেক কথা হড়হড় করে বলে ফেলি। ও বলল ওর বাসা খুব কাছে, বাসায় যেতে। আমিও রাজি হলাম, আরো ঘন্টাখানেক পরে গেলে হবে বাসায়, আর প্রতিদিন তো বের হই না। মিতালির বাসায় ঢুকে বেশ ভালো লাগলো, সাদা মাটা বেশ সুন্দর, বাসায় কেউ নেই, বাচ্চারা স্কুলে, জামাই অফিসে। ওকে বললাম অনেক লাকি তুই, শ্বশুর শাশুড়ি সাথে নেই। মিতালি কিছু বলে না, একটু হাসে, আমার জন্য শরবত বানায়ও। আমি ডাইনিং টেবিলে এক চেয়ার টেনে বসলাম। ও এসে বলল তোর শ্বশুর শাশুড়ি সাথে থাকে নাকি? আর বলিস না, জ্বালিয়ে খায় একেবারে, একা আছিস ভালো আছিস। আরে এইভাবে বলিস না, আরে তোর নেই যে, তুই তো বলবি, থাকতো না সাথে, বুঝতিস বাপু কত ধানে কত চাল। শোন আজকের কথা, সব রান্না বান্না করে এসেছি, তাও ওনার সমস্যা, বলে বাপের বাড়ি উঠে বসে থেকো না। কোনো দরকার আছে খোটা মারার? বাচ্চাটা তো রেখে আসতে পারলি নিশ্চিন্তে, তাই না? আমি কিছু না বলে অন্য কথা বলতে শুরু করলাম। তারপর সংসারী দুই বান্ধবীর কথা ঘুরে ফিরে সংসারেই ফিরে আসে জামাই শাশুড়িতে। আমার সব শাশুড়ির বদনাম দেখলাম, মিতালি তেমন রেসপন্স করছে না, মানে ও তেমন বদনামের ঝুড়ি খুলে বসছে না। আমি চুপ হয়ে যাওয়ায় ও বুঝতে পারে। আমার সামনে আর একটা চেয়ার টেনে বসে মিতালি। শোন মোহনা, আমি জানি না তোর শাশুড়ি কেমন, আমি জানি না তুই কেমন ব্যবহার করিস, কিংবা তোদের ফ্যামিলি কেমন। আমি বলছি না তুই খারাপ, তুই শাশুড়ির বদনাম করছিস, আমিও কোনো ধোয়া তুলসী পাতা না। আমি তোর চেয়েও বেশি বিরক্ত ছিলাম যখন উনি বেঁচে ছিলেন, মারা গেছে। আমি ভুরু কুচকে তাকাই। জানিস তো আমার অল্প বয়সে বিয়ে হয়েছিল, আমার তাড়াতাড়ি বেবিও কনসিভ হয়ে যায়। শাশুড়ি বাপের বাড়িও যেতে দিত না, কারণ অশোক ওনাদের একটা ছেলে আর আমার বাচ্চা ওনাদের একমাত্র নাতি। খুব রাগ হতো, জানিস আমি প্রায় ঝগড়া করতাম এটা ওটা নিয়ে। ওনার উপর রাগ করে বাচ্চাকে মারধর করতাম। আমার শাশুড়ি ধরতে গেলে কতবার ওনার গায়েও ফেলে দিয়েছি একটা ইচ্ছে করে। সেসব কথা এখন ভাবলে খুব ঘৃণা লাগে, কিন্তু তখন খুব মজা লাগতো। তারপরও উনি নাতিকে বাঁচাতে আসতেন। অশোকের সাথে প্রায় ঝগড়া হতো, আমি ওনার সাথে এক ঘরে থাকতে পারবো না। অশোক আমার কোনো কথা শুনতো না, ও মাকে ছেড়ে যাবে না। আমাদের ঝগড়া বেশি বাড়াবাড়ি পর্যায়ে যেতে পারতো না, কারণ ওর মা এসে থামিয়ে দিত। আমাকে থামাতে না পারলেও ওকে থামিয়ে দিত, আমিও ঠান্ডা হয়ে যেতাম। আমার সত্যি অসহ্য লাগতো ওনার সবকিছু। ভালো কিছু বললেও মনে হতো আমার ওপর খবরদারি করছেন। এই নিয়ে আমার আর অশোকের সম্পর্ক কখনো ভালো ছিল না, এই জন্যেও আমার ওনাকেই দায়ী মনে হতো। একদিন মাছ রান্নায় বেশি লবণ হয় উনি আমাকে কথা শোনাচ্ছিলেন, খুব রাগ উঠে গেল সেদিন। আমিও খুব কথা শুনিয়ে দিই ওনাকে। কিছুক্ষণ পর দেখি উনি কাঁদতে শুরু করেন, আর ওনার ঢং দেখে আমার বিরক্ত লাগছিল। আমি বাথরুমে গিয়ে বসে আছি, অনেকক্ষণ পর আমার ছেলে রাব্বি এসে বলে, মা ঠাম্মি কাশছে অনেক, এসো না ডাক্তার ডাকো প্লিজ মা। আমি বলি যা তুই গিয়ে কর, এখন আমাকে লাগছে কেন। ছেলে কিছুক্ষণ পর আবার আসে, মা ঠাম্মির মুখ দিয়ে রক্ত আসছে, প্লিজ এসো, তুমি না পারলে বাবাকে ফোন করো। এইবার আমি গিয়ে দেখি সত্যি উনি বিছানার চাদর লাল করে ফেলেছেন। আমি খুব ভয় পাই। আমি অশোককে ফোন দিয়ে নিজেই ওনাকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাই।
তিন দিন ওনাকে রাখা হয় হসপিটালে। ওনার সব আমাকেই করতে হচ্ছিল, কারণ বিছানায় সব করছিলেন। আমার এত রাগ হচ্ছিল বলার মতো না। মনে মনে বলছিলাম, মরে গেলেও তো বাঁচতাম, জ্বালিয়ে খাচ্ছে। হসপিটাল থেকে আনার পর বাসায় একটা আয়া রাখি। অসুস্থ হওয়ার পরও ওনার জেদ কমে না, সারাদিন প্যান প্যান। কিছুদিন পর অশোককে বিছানায় মাথায় হাত দিয়ে বসে থাকতে দেখি। আমি ওর কাছে যাই, বলি, কি হয়েছে? কিছু না, কিন্তু ওর গলাটা ধরা ধরা লাগছিল। আমি ওর পাশে বসে ওর কাঁধে হাত দিতেই ও আমাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে। আমি ওকে কখনো কান্না করতে দেখিনি। এই কি হয়েছে তোমার, বলো। মিতালি, তুমি আমাকে ভালোবাসো? এই আবার কেমন কথা, এত বছর পর? প্লিজ বলো। বাসবো না কেন, বলো কি হয়েছে। আমার জন্য একটা কাজ করতে পারবে? কি কাজ? তুমি মায়ের সাথে আর ঝগড়া করো না। যদি মায়ের কথা খারাপ লাগে তুমি আমাকে বলো, পারলে আমাকে মারতেও পারবে রুমে এসে। প্লিজ, মা আর বেশি দিন বাঁচবে না, এই কয়েকটা মাস মায়ের সাথে মিলেমিশে থাকো না। আমি আর কিছু বলতে পারি না, বললে তো আর হয় না। আমি চেষ্টা করছিলাম ওনার কথার উত্তর না দিয়ে থাকতে, কিন্তু এতে কি হচ্ছিল, আমার ভিতরে অনেক কিছু জমে যাচ্ছিল। না পাচ্ছিলাম কাউকে বলতে, না পাচ্ছিলাম সহ্য করতে, কারণ মানুষ তো একদিনে বদলায় না। ওনাকে আবার হসপিটালে দেওয়া হয়, এইবার আমার দরকার হয় না। আমি রাব্বিকে নিয়ে বাসায় থাকি। দুপুরে ঘুমাচ্ছিলাম, হঠাৎ মনে হলো রাব্বির আওয়াজ পাচ্ছি না। দৌড়ে গিয়ে দেখি ও রেলিং ধরে ঝুলে বল নিচ্ছে। আমার বুক ধরফর করে ওঠে, ওকে টেনে এনে বকা দিই। ও মুখে মুখে কথা বললে ওকে মারতে শুরু করি। তখন তো আর শাশুড়ি নেই, কেউ ধরতেও আসছে না। কিছুক্ষণ পর খেয়াল হয় আমার ছেলেটা কেমন যেন করছে। তাড়াতাড়ি আবার ওকে পানি খাওয়াই, বুকে নি। এত খারাপ লাগছিল, তখন মনে হচ্ছিল শাশুড়ি থাকলে এমনটা কখনো হতো না। রাতে ছেলের খুব জ্বর আসে। অশোক বাসায় আসলে রাব্বি বলে দেয় আমি ওকে মেরেছি। অশোক একে মাকে নিয়ে চিন্তায় তার উপর ক্লান্ত, ছেলেকে এইভাবে মেরেছে দেখে খুব রেগে যায়। কথা কাটাকাটি হয়, এক পর্যায়ে ঝগড়া বেড়ে যায়। আমিও চুপ থাকি না, অশোক রাগে আমাকে একটা থাপ্পড় দিয়ে বসে। আমি চুপ করে ওর দিকে তাকিয়ে থাকি, ও আবার আমাকে সরি বলে। তখন আমি চিন্তা করি, এর চেয়ে বেশি ঝগড়া হয়েছে, কখনো এমন হয়নি। আজ শাশুড়ি থাকলে এমন হতো না। ওনাকে কখনো মন থেকে মা ডাকিনি, সেদিন অজান্তেই মন থেকে মা ডেকে উঠেছিলাম। ওনাকে বাসায় আনার পর আমার মুখে দাগ দেখে উনি অশোককে অনেক বকাবকি করে, এই শিক্ষা দিয়েছি তোকে, আমি এখনো বেঁচে আছি, এখন এইসব করছিস, আমি মরলে তো কাটাকাটি করবি। এরপর আমি আসলেই ওনার সাথে টান অনুভব করছিলাম। উনি কিছু বললে চুপ না থেকে ওনাকে হেসে হেসে বোঝাতাম, উনি বুঝতেন। মাঝে মধ্যে বসে গল্প করতাম। প্রথম প্রথম সহজ ছিল না ব্যাপারটা, ওনার কথাগুলো ভালো লাগতো না, তারপরও বোঝার চেষ্টা করতাম। কিছুদিন পর ওনাকে আবার হসপিটালে দেওয়া হয়, তখন মন থেকে ওনার সেবা করেছিলাম। উনি মুখে কিছু না বললেও চোখগুলো ভীষণ মায়া দেখাতো। আবার বাসায় নিয়ে আসি, তখন ওনার সাথে আমার সম্পর্ক অনেক ভালো। আমার আর অশোকের ঝগড়া হলে উনি আমার হয়ে কথা বলতেন। তারপরও কিছু জিনিস তো থাকতো, এটা এমন কেন, ওটা এমন করছো কেন, চিন্তা করতাম। উনি আছে তাই কথা না শোনার জন্য এসব ঠিক করে করি, না থাকলে তখন। শেষবার যখন হসপিটালে নিয়ে যাওয়া হয় ওনাকে, তখন আমার মনে হচ্ছিল আমি যেন কি হারিয়ে ফেলছি। খুব ইচ্ছে করছিল একবার ওনাকে জড়িয়ে ধরি, কিন্তু স্বাভাবিক, কি যেন একটা বাধা। উনি শাশুড়ি, হসপিটালে নাকি উনি অশোককে বলেছিল, আমার তো মেয়ে ছিল না, কিন্তু বৌমা শেষে হলেও একটু মেয়ে সুখ দিল। এই কথা শুনে আমি অশোকের বুকে হাউমাউ করে কেঁদেছি। এমন শর্ত তুমি আমাকে আগে কেন দিলে না? আমি ওর কথা শুনতে শুনতে প্রায় কান্না করেই দিয়েছিলাম। কিছুক্ষণ পর বললাম, সহজে মানুষ পাল্টায় না, শাশুড়িরা কখনো মায়ের মতো হয় না, সেটা সত্য, মা তো মায়ের জায়গায়। জিনিসটা আসলে খুব স্বাভাবিক, আমরা শুধু শুধু গুলিয়ে ফেলি। দেখ, তুই যখন মায়ের কাছে ছিলি কোনো কাজ করতিস না, এখন গেলেও করবি না, কিন্তু তোর ভাইয়ের বউ যখন আসবে তখন ঠিক চাইবে সে করুক, মা একটু রেস্ট নিক, তাই না? দায়িত্ব এক জায়গায় আর ভালোবাসা এক জায়গায়।
হয় তো, কিন্তু সব সময় বলা যত সহজ সব কিছু এত হয় না মিতালি। অনেক শাশুড়ি আছে বউদের সুখ সহ্য করতে পারে না, আছে হয়তো। চিন্তা করে দেখ কত মেয়ে শ্বশুর বাড়িতে নির্যাতিত হয় রোজ, মাতাল স্বামী ঘরে এসে মারে। আমি শুনেছি অনেক মেয়ে আছে যাদের দেওর ভাসুর অবধি মারে। চিন্তা করে দেখ না তাদের তুলনায় আমরা কত ভালো আছি। আর আমাদের এই ভালো থাকাটা নির্ভর করে স্বামীর ওপর, আর স্বামীটাকে ভালো রাখার জন্যই তাদের মায়ের কি অবদান নেই? হয়তো, কিন্তু আমি বলছি না একদিনে গল্পের মতো সব মুহূর্তে ঠিক হয়ে যাবে, শাশুড়ি তোকে বুকে জড়িয়ে নেবে, কিংবা তুই সব সময় তারা যা বলে চুপচাপ সহ্য করে নিবি। চুপ থাকা কখনো সমাধান নয়, কিংবা সব সময় প্রতিবাদও সমাধান নয়। নিজেকে বুঝে তাকে বোঝা, এমন না যে তারা মা বলে ভুল করতে পারে না, সাধারণ মানুষ তারাও। বুঝিয়ে বলবি তাদের পছন্দটা, জানলেও জানতে চাইবি, বলবি বানিয়ে দিবি। আর এই ব্যাপারটা আমি অন্য কারোর জন্য না, তোর নিজের জন্যই করতে বলছি। যদি ওনার সাথে তোর সম্পর্ক ভালো থাকে, তার প্রভাব প্রথমে পড়বে তোর শরীরে আর মনে, মানসিক শান্তি পাবি, তারপর পড়বে তোর সন্তানের ওপর। ওরা একটা ভালো পরিবেশ পাবে, এমন যেন না হয় তুই ওনার মৃত্যু কামনা করছিস আর উনি তোর, তখন ব্যাপারটা কেমন হবে বলতো?